চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বহুলে সড়ক চ্যানেলে নির্মাণ প্রকল্প যে প্রকল্পটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই প্রকল্পের অ্যালাইনমেন্ট চট্টগ্রাম বিমানবন্দর হতে পতেঙ্গা প্রান্তে, চট্টগ্রাম বিমানবন্দর হতে কর্ণফুলী নদী 2 কিলোমিটার ঘাটে, ওদিকে আনোয়ারা প্রান্ত আনোয়ারা উপজেলার কাপকো সার কারখানার সন্নিকটে। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসি লিমিটেড ঠিকাদারের প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পের সুযোগ প্রকল্পের ব্যয় 2টি উৎকৃষ্ট 4 লেনের টানেল প্রকল্পের তাৎপরিত 679 কোটি 71 লক্ষ টাকা, তার মধ্যে বাংলাদেশ সরকারের নিদর্শন 4,619 কোটি 70 লাখ টাকা, এক্সিমেন্টের ঋণ সহায়তা 6,070 কোটি। প্রকল্পের বিভিন্ন অঙ্গের বিবরণ, মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, মূল টানেলের দৈর্ঘ্য 3.315 কিলোমিটার, বিশ ভারডাক্টের দৈর্ঘ্য 727 মিটার, আমার অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 5.35 কিলোমিটার, টোল প্লাজা 7,600 বর্গমিটার, আন্ডারপাসের সংখ্যা 6টি, আনোয়ারা প্রান্তে 5টি, পতেঙ্গা প্রান্তে 1টি, কালভার্টের সংখ্যা 12টি, সার্ভিসে দিয়া 30টি বাংলো, 1টি VIP বাংলো সহ মোটেল ম্যাক্স হেলথ সেন্টার কনভেনশন সেন্টার জাদুঘর সুইমিং পুল ব্রিজ মসজিদ অভ্যন্তরীণ। আমরা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছি 30 জুন 2015 বেইজিং, সম্ভবত বেইজিংয়ে আমি উপস্থিত ছিলাম সেখানে, আমাদের সচিব বাংলাদেশ অন্যতারানোয়ার স্বাক্ষর করেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন চীনের মহামান্য প্রেসিডেন্ট শি জিনপিং, আমাদের প্রধানমন্ত্রী দেশে শেখ হাসিনা কর্তৃক 14 অক্টোবর 2016